আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান আল্লাহ তাআলার অসংখ্য অগণিত মেহরবানিতে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। এবং ভালো থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ রমজানের সাথে সম্পৃক্ত, ইসলামের সাথে সম্পৃক্ত একটি অনুষ্ঠানের সাথে যুক্ত থাকার তৌফিক দান করেছেন। সকলে মিলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। ইয়া রব্বি লাকাল হামদ ওয়া লাকাশ শুকর। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলকে জেসিএক্স ডেভেলপমেন্ট লিমিটেডের সৌজন্যে লাইভ অনুষ্ঠান ইসলাম আমরার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ জানিয়ে আজকের এই সুন্দর আয়োজন শুরু করছি। আজকে যে বিষয় নিয়ে আমরা কথা বলবো তা হলো গুণামুক্ত রোজা পালন। এ বিষয় নিয়ে যিনি আমাদের সাথে আলোচনা করার জন্য যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, লেখক এবং গবেষক মুফতি মোহাম্মদ আলী হাসান তৈয়ব, সহকারী সম্পাদক দৈনিক নয়া শতাব্দী, ঢাকা। দর্শক মন্ডলী, আজকে আমরা গুণামুক্ত রোজা পালন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমার রোজাটা যেন গুণামুক্ত হয় এদিকে আমাদের সকলেরই একেবারে মিয়াফিল মিয়া খেয়াল রাখতে হবে, 100% খেয়াল রাখতে হবে যে কোনোভাবেই যেন আমার রোজাটা গুণার সাথে যুক্ত না হয়। রোজা রেখেছি, আল্লাহ না করুন কোনো কারণে অজানা মতে অনিচ্ছায় যদি কোনো গুণা হয়ে যায়, সাথে সাথে তওবা করে নেওয়া। বিস্তারিত আলোচনা মোহতারাম আপনার কাছে শুনব। আপনি জানেন যে রোজা আলহামদুলিল্লাহ আমরা পালন করছি এবং আল্লাহ তাআলার কাছে আমাদের আশা, দোয়া, প্রচেষ্টা সকল কিছুই হলো আমাদের রোজাটা যেন কবুল হয়, আর এই কবুলিয়াতের জন্য শর্ত হলো গুণামুক্ত রোজাটা থাকা। এ সম্পর্কে বিস্তারিত আলোচনা আপনার কাছে শুনব। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা বাকারায় বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরকম পূর্ববর্তী জাতির উপর ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা মুত্তাকি হও, তোমরা আল্লাহ ভীরু সম্পন্ন হও। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন, মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমাল বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু আও শারাবাহু। যে ব্যক্তি রোজা রেখে তিনি মিথ্যা কথা এবং অশ্লীল কথা আচরণ থেকে নিজেকে সংযত, নিজেকে নিবৃত, নিজেকে বিরত না রাখতে পেরেছে, সে ব্যক্তির উপবাসে না খেয়ে থাকা, কোনো কিছু পান না করাই, এই কষ্ট করে আল্লাহর কোনো লাভ নেই, আল্লাহর কোনো উপকার নেই। এই আয়াত এবং হাদিসের সঙ্গে আজকের যে শিরোনামটা, যে রোজাকে গুণামুক্ত করা, খুবই চমৎকার একটি বিষয়। সত্যিকার অর্থে আজকে আমরা কিন্তু রোজা কোটি কোটি মুসলিম রাখছি, কিন্তু আমাদের রোজা শুদ্ধতার মানদণ্ডে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দের মানদণ্ডে কতটুকু হচ্ছে, এই বিষয়টা পর্যালোচনা করে আমাদের রোজাদারদের খুবই একটা দরকারি বিষয়। কারণ আল্লাহ যেই আয়াতে, যেই আয়াতটি আমরা বলছিলাম 183 নম্বর বাকারার আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা মুত্তাকি হও, তার মানে কি? রোজা ফরজ করার উদ্দেশ্য হলো আমাদেরকে মুত্তাকি বানানো। আর মুত্তাকি কাকে বলে? তাকওয়ার কথাটা হলো আল্লাহর ভয়টা নিজের ভেতরে সর্বক্ষণ, সারাক্ষণ নিজের ভেতরে আল্লাহর ভয় জাগ্রত রাখা এবং আল্লাহর ভয় থেকে নিজেকে গুনাহ থেকে ফিরিয়ে রাখা। তো সত্যিকার অর্থে আমরা যে জীবন ব্যবস্থা এবং সামাজিকতায় এবং যে মানে পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে থাকি, রোজা ছাড়া অন্য সময় সম্পূর্ণ গুনাহ থেকে বিরত থাকা একটা কঠিন বিষয়। কিন্তু রোজা যে বিষয়টা, এটা মানুষকে গুনাহ থেকে বিরত থাকতে সহযোগিতা করে। এই জন্য আমরা কিন্তু দেখি যে বিয়ের হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারা শাবাব মানে ইস্তাতা মিনকুমুল বায়আতা ফালিয়াতাজাওয়াজ। হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যাদের শারীরিক এবং আর্থিক সামর্থ্য আছে তোমরা বিয়ে করো, যাদের সামর্থ্য নেই তারা রোজা রাখো। রোজার মানে কি? রোজা হলো আল ইমসাক, মানে বিরত থাকা, নিবৃত থাকা, সংযত থাকা, নিজেকে কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করা, নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করা এবং নিজের যে জৈবিক চাহিদা, নিজের ক্ষুধা পান করার যে চাহিদা, সেটা থেকে নিজেকে বিরত রাখা, এটাই হলো রোজা। এখন আমরা কিন্তু খাওয়া পান আহার থেকে বিরত থাকছি, কিন্তু অন্য সব গুণা থেকে নিজেকে বিরত রাখার ব্যাপারে অতটা খেয়াল করছি না। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের কথাটি শুনবো আপনার কাছে, একটু বিষয় আপনার কাছে জানবো যে এই যে রোজা আমরা যে বলি সোম, রোজার শব্দ
শাব্দিক অর্থ যদি আমরা লক্ষ্য রেখে তাহলেও কিন্তু অনেকটা আমরা বুঝে আসে যে এর মধ্যে গুনাহ থেকে বাঁচার ব্যাপারটা জরুরি জরুরি। তা আপনি যে হাদিসটি বলছিলেন যে আবু যর রাদিয়াল্লাহু তাআলা এর একটি উক্তি আছে যে ইদা কানা ইয়াউমি সাওমি আহাদিকুম, যখন তোমাদের কেউ রোজার দিনে প্রবেশ করে, তার মানে রোজায় রোজা রাখে, তাহলে তার অঙ্গপ্রত্যঙ্গ, তার চোখ কান হাত অন্তকরণ এটাও যেন রোজা রাখে। তার মানে আমাদের চোখটাকে, চোখের যত ধরনের গুণা আছে, কানটাকে, কানের যত ধরনের গুণা আছে, এবং আমাদের অন্তরের যত ধরনের গুণা আছে, আমাদের জিহ্বাকে, মুখের যত ধরনের গুণা আছে, গীবত করা, পরনিন্দা করা, তারপরে চগলখড়ি করা, অন্যকে বিদ্রুপ করা, অসম্মান করে কথা বলা, অন্যকে তাচ্ছিল্য করা, এবং কানের মাধ্যমে যে গুণাগুলো আমরা করি, অবৈধ জিনিস যেগুলো শোনা আল্লাহ নিষেধ করেছেন, আল্লাহ নবী নিষেধ করেছেন, সেগুলো শোনা থেকে কানকে বিরত রাখা, এবং আমাদের চোখকে যেই জিনিসটা দেখা আমাদের জন্য বৈধ নয় সেগুলো থেকে বিরত রাখা, এভাবে পাপমুক্ত জীবন গড়ার সত্যিকার ট্রেনিং এবং পিওর এবং জেনুইন ট্রেনিং হচ্ছে রোজা। এবং রোজা মানুষকে বলা হয়, রোজা হলো আত্মশুদ্ধির মাস, রমজান হলো আত্মশুদ্ধির মাস, এবং রোজা মানুষকে আত্মশুদ্ধি অর্জন করার জন্য সবচেয়ে বড় সহায়ক বিষয়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সারা বছর রোজা রেখেছেন, তিনি সোমবার বৃহস্পতিবার প্রত্যেক সপ্তাহে রেখেছেন, প্রত্যেক মাসের মাঝখানে তিন দিন তিনি রোজা রেখেছেন, এছাড়াও নানান রকমের রোজা রেখেছেন। এবং রোজার এত ফজিলত বলেছেন, আল্লাহ বলছেন যে আনি আজজিবি, সব কিছুর বিনিময়ে জান্নাত, কিন্তু রোজার বিনিময়ে আমি দেব। কারণটা কি, রোজা মানুষকে সত্যিকার অর্থে গুনাহ থেকে বিরত রাখার ক্ষেত্রে সবচেয়ে বড় শক্তি হিসেবে, সবচেয়ে বড় আত্মশক্তি এবং আত্মার শক্তি মানুষের ভিতর জাগ্রত করে রোজা। এ কারণে আমরা যে রোজা রাখছি, আমাদের রোজা অবস্থায় সব ধরনের গুনাহ থেকে, পাপাচার থেকে নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করা, নিজের অন্তরের সাথে লড়াই করাটা জরুরি। অত্যন্ত সুন্দর চমৎকারভাবে বিষয়টি আপনি উত্থাপন করেছেন, আমরা জানতে পেরেছি যে রোজার যে মাকসাদ, উদ্দেশ্য, তার অনেকগুলো উদ্দেশ্যের মধ্যে থেকে এটাও একটা বিষয় যে নিজেকে গুনাহ থেকে ফিরে না থাকা এবং গুণামুক্ত জীবন ধারণ করা। দর্শক মণ্ডলী, আজকে আমরা গুণামুক্ত রোজা পালন নিয়ে আলোচনা করতেছিলাম, আমাদের মুফতি সাহেব এ বিষয়ে বড় সুন্দরভাবে আলোচনা করেছেন। আপনাদের কাছে আসব যে গুণামুক্ত রোজা পালন আমরা কীভাবে করতে পারি, এ বিষয়ে যদি কারো কোনো কিছু জানার বুঝার থাকে, অথবা মাসাইলে রমজান যদি কারো কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন, অথবা যে কোনো মাসলা মাসাইল নিয়ে আপনি প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করব কোরআন ও সুন্নাহর আলোকে সংক্ষিপ্ত সমাধান নিয়ে কথা বলতে। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে আপনি প্রশ্ন করুন। ছিল, এখন ওই টাকাটা নাই, এখন আমার অন্য কাজে নেই, টাকাটা ব্যয় করে ফেলছি, এখন আমার শুধু মানে এখন জিনিস ছাড়া আমার জাকাত দেওয়ার মতো। আপনার কাছে কতটুকু সম্পদ এখন রানিং আছে, বর্তমানে কতটুকু স্বর্ণ বা সম্পদ আছে? স্বর্ণ আছে আপনার এই ধরেন 12 ভরি। 12 ভরি, হ্যাঁ জি। এর মালিক আপনি, আপনি এর মালিকানা আছেন, এই তো প্রশ্ন পাওয়া গেছে। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি যা জানতে চেয়েছেন, আপনি যা জানতে চেয়েছেন পুরো বিষয়টি আমরা আলোচনা করছি, মৌলিক কথাটি আমাদের জানা দরকার ছিল, আমরা বুঝতে পেরেছি। তিনি যেটা বলতে চাচ্ছেন যে তার কাছে 12.5 ভরি বা সামথিং আরও এর থেকে বেশি কম বেশি স্বর্ণ আছে, কিন্তু জাকাত দেওয়ার মতো আলাদা কোনো টাকা তার কাছে নেই, একসময় ছিল সেটা দিয়ে দিতেন। দেখুন বোন, মূল কথাটা হলো 7.5 ভরি স্বর্ণ, যেটা স্বর্ণের নেশাব, যদি স্বর্ণের নেশাব টাকার সঙ্গে যুক্ত করা হয় তাহলে তো আছেই, যদি শুধু স্বর্ণ দিয়েই হয় তাহলে তো আরও পারফেক্টলি আপনার উপরে জাকাত ফরজ। 7.5 ভরি স্বর্ণ আপনার কাছে আছে এবং সেটা যখনই 1 বছর পূর্ণ হয়েছে তখনই আপনার উপর জাকাত ফরজ হয়ে গেছে, এখন আপনাকে জাকাত আদায় করতে হবে। আপনার কাছে যদি অতিরিক্ত কোনো টাকা না থাকে তাহলে আপনার কী পরিমাণ হয় সেটা আপনি আলিমের সঙ্গে অর্থাৎ 2.5% আপনি বের করবেন, যে এটার মূল্য নির্ধারণ করবেন, যতটুকু স্বর্ণ আছে এটার দাম কত হতে পারে, সেটা 2.5%, এই পরিমাণ টাকা আপনার উপর জাকাত ফরজ। যদি নগদ টাকা না থাকে তাহলে আপনি স্বর্ণ বিক্রি করে হলেও, কিছু স্বর্ণ বিক্রি করে হলেও জাকাত দিতে হবে, এবং এটা দেওয়াটা খুবই জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মোটা স্বর্ণের বালা পরে একজন এসেছিলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি কি এটা জাকাত দিয়েছো, না দিলে এটা তোমাকে জাহান্নামে নেবে, সুতরাং অবশ্যই আপনি জাকাত দিবেন। স্বর্ণে জাকাত দিতে হবে, বুঝতে পেরেছেন। ক্যাশ টাকা যদি আপনার কাছে না থাকে,
কিছু অংশ স্বর্ণের বিক্রি করে হলো জাকাত পরিশোধ করতে হবে। কত কত টাকা আসে সেটা আপনি হিসাব করলে পেয়ে যাবেন। আমরা বলেছেন শতকরা 2.5% জাকাত দিতে হবে। পরবর্তী দর্শকের কথা আমরা শুনব। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। অনেকদিন পরে চেষ্টা করে আবারও আপনার মানে একদিন কথা বলছিলাম কিন্তু ভালো প্রশ্ন করতে পারিনি। আজকে করুন, প্রশ্ন করুন। আপনি আমাদের সবার জন্য দোয়া করবেন। প্রশ্ন করুন, প্রশ্ন করুন। জি আমার আমার হচ্ছে বাবা মারা গেছে বুঝছেন, ছোট ভাইটা এখন কবর মানে বাবাকে কবরে রাখে আসছে। তা এখন ও অসুস্থ মানুষ, যে কবরে যে ফলটা হয় তিনটা, সে ও মানে বাবা পারবে কিনা ওর মানে বলতে, মানুষ মানে কদম ফেলে চলে যায় সবাই লাশকে ছেড়ে, ও বলছে মানে যেগুলো সব জল হয় কবরে ও নিজেই ওগুলা করছে। হুজুর এইটা কেমন মানে কি? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ, সুন্দর। আপনি অনুষ্ঠান দেখেন, সপরিবারে সকলকে নিয়ে দেখেন, সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্যের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছি, সামনে অনুষ্ঠান দেখার আমন্ত্রণও জানাচ্ছি। আর মোহতারাম যে বিষয়টি জানতে চেয়েছেন, আপনি বুঝতে পেরেছেন, আল্লাহ আপনাদের জ্ঞান বৃদ্ধি করুন, আপনারা ইসলামী জ্ঞান অর্জন করার জন্য সবাই সপরিবারে আপনারা আগ্রহী, আল্লাহ আপনাদের এই সদিচ্ছাকে কবুল করুন এবং আমলের জন্য সহায়ক বানিয়ে দিন। বোনটি যেটা জানতে চেয়েছেন যে তার ভাই বাবা মারা যাওয়ার পরে কবরে দাফন শেষ করার পরে যেটা হাদিসে আছে যে 40 কদম তারা যাওয়ার আগেই সেখানে সোয়াল জব শুরু হয়ে যায়, তিনি সেটা সম্ভবত বোঝাতে চেয়েছেন যে তার ভাই সেখানে দাঁড়িয়ে ছিলেন অনেকক্ষণ পর্যন্ত যাতে তার যখন সোয়াল জব হয় তিনি সেখানে থাকতে পারেন। আসলে বোন ব্যাপারটা তো দুইটা দুই জগৎ, আমরা যেই দৃশ্যমান জগতে আছি এটা হলো আলেমের দুনিয়া, এটা হলো দুনিয়া, আর একটা হলো আখেরাত, আর মাঝখানে একটা আলেমুল বারজাখ যেটা আমরা দেখতে পাই না। তো আপনার বাবা বা আমাদের কেউ যখন মারা যায় তারা যেই জগতে যান সেই জগতে আমরা দেখতে পাই না, তাদের আওয়াজ তারা আমাদের 40 কদম পর্যন্ত আওয়াজ শুনতে পায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসনাদে আহমদের একটা সহিহ হাদিস সেটা বলেছেন। তো এই সময় আমাদের দাঁড়িয়ে থেকে প্রশ্নের উত্তর দেওয়া নয়, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা বলেছেন সাহাবীদেরকে যে তোমাদের ভাইদেরকে এখন জিজ্ঞেস করা হচ্ছে তোমরা সালু লাহু আত-থাবাত, আল্লাহর কাছে তাকে যেন আল্লাহ স্থির রাখেন, তিনি যেন অবিচলতার সঙ্গে উত্তরটা দিতে পারেন পারফেক্টলি, সেটা তোমরা দোয়া করো। তো আসলে আমরা উত্তর দিতে পারবো না, আমরা ওই সময় আল্লাহকে দোয়া করবো, এবং এটা হাদিসের দোয়াটা আছে আল্লাহুম্মা সাব্বিতহু, আল্লাহুম্মা আগফিরলাহু ওয়া সাব্বিতহু, আল্লাহুম্মা আরহামহু ওয়া আগফিরলাহু ওয়া সাব্বিতহু, এরকম দোয়া। আল্লাহ তাকে ক্ষমা করুন, আল্লাহ আপনি তাকে রহম করুন, আল্লাহ তাকে অবিচল রাখুন, তাকে সহজ করে দিন, এই ধরনের দোয়া করতে হবে। অত্যন্ত সুন্দর আপনি বলেছেন, দুই জগৎ, দুনিয়ার জগৎ আর পরকালের জগৎ। রব্বুল আলামিন আমাদের উপরে এহসান করেছেন, দয়া করেছেন যে পরকালীন কোনো কিছু আমরা জানি না বা আমাদের থেকে আড়ালে রেখেছেন। কারণ কবরের আজাব যদি আমরা জানতাম তাহলে এই বিশ্ব যা আছে এগুলো কিন্তু অনেক আগে বন্ধ হয়ে যেত, এই ধরনের কবরে কোনো কিছু যদি আমাদের জানা থাকতো। এবং মাঝে মাঝে রব্বুল আলামিন কবরে যে শাস্তি হয় সাপ বিচ্ছুর মাধ্যমে, হাদিসে পাকে যেমন আমরা পড়েছি, সেখানে মাঝে মাঝে কিন্তু এই ধরনের বিরল ঘটনা পাওয়া যায় যে কবর থেকে সাপ মানে ব্যতিক্রমী ঘটনা দিয়ে আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আপনার ভাই সেখানে দাঁড়িয়েছিলেন এই নিয়তে, এই দাঁড়ানোটা কিন্তু ঠিক হয়নি বা উচিত নয়, ওই সময় দোয়া করবেন, দোয়া করা যে আমাদের মোহতারাম যে দোয়াগুলো শিখিয়ে দিয়েছেন, আরবিতে পারলে ভালো, আরবি বাংলায় পারলে বাংলাতে বলবেন, আল্লাহ তাকে আপনি অটল রাখবেন, তাকে আপনি যেন প্রশ্নের উত্তরগুলো সহজে দিতে পারেন, আল্লাহ তাকে সে ব্যবস্থা করে দিন, ক্ষমা করে দিন, এইভাবেই দোয়া করা। ধন্যবাদ মহতারাম। আপনাকে আলোচনা করতেছিলাম গুণামুক্ত রোজা পালন কীভাবে করব, অত্যন্ত সুন্দর চমৎকার কয়েকটি বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন। এর মধ্যে দর্শকদের মাঝেও কিছু প্রশ্ন আমরা পেয়েছি, তার উত্তর নিয়ে কথা বলতেছিলাম। পরবর্তী দর্শক যিনি অপেক্ষায় আছেন অনেকক্ষণ ধরে, আপনার কাছে আসবো, আপনি নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম, দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আপনি নাম বলুন, প্রশ্ন করুন। জি, আমার নাম ইমরান, আমি ঢাকা বসুন্ধরা থেকে বলছিলাম। জি ইমরান, বলুন। জি, আমি জানতে চাচ্ছিলাম যে হচ্ছে গোনামুক্ত রোজা আজকের আপনাদের আলোচনা বিষয়। তো আমি জানতে চাচ্ছিলাম যে যদি রোজা রেখে চুলে রং বা কালার করা হয় রোজা নষ্ট হবে কিনা, কোনো প্রভাব পড়বে কিনা, অত্যন্ত সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন বসুন্ধরা থেকে ইমরান ভাই। সাথে আমার আরেকটা বিষয় জানার আছে, গোসলের সময় যদি গায়ে কাপড় না রেখে রোজা রাখা অবস্থায় গায়ে কাপড় না রেখে যদি গোসল করা হয় তাতেও কোনো গুণা হয়? জি ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, দুটো প্রশ্নই সুন্দর সুন্দর করেছেন, আমরা আলোচনা করছি। জি ধন্যবাদ। তিনি যেটা জানতে চেয়েছেন চুলে কলপ দেওয়ার বিষয়টা, চুল কালার করা এটা একটা সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুবই প্রবীণ বয়সে ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন সাদা চুল, তিনি বললেন যে আপনি তো এটাকে একটা কালার করতে পারেন, জাফরান দিয়ে কালার করতে পারেন। তো কালার করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্বুদ্ধ করেছেন ইল্লা সাওয়াত, তবে কালো কালার করা যাবে না, কারণ কালো রং করলে এটার মধ্যে এক ধরনের একটা প্রবণতা, একটা ধোকার একটা প্রবণতা আছে যে আমার চুল পাকার বয়স হয়েছে কিন্তু আমি যেন কালার করে সেটাকে আমি আড়াল করতে চাইছি। এই শুভ্রতা সাদা এটা একটা আল্লাহর রহমতের একটা নিদর্শন। এটা সবসময় একই মাসালা, রোজা এবং রোজার অবস্থায় রোজার বাইরে একই কথা। সেটা হলো যে কালো কালার ছাড়া অন্য কালার আপনি করতে পারেন, কালো কালার করা মাকরুহে তাহরিমি। উনি যে বিষয়টা জানতে চেয়েছেন, রোজা রেখে যদি কাজটা করেন তাহলে মানে কালো কালার যদি করেন তাহলে কালো কালার করার গুণা হবে, সেটা রোজার বাইরেও যেমন অন্য কোনো রং, আর অন্য কাজ যদি অন্য কালার যদি করেন তাহলে গুণা হবে না। রোজার কোনো এই গুণার কারণে রোজার কোনো ক্ষতি হবে না, রোজার একটু সৌন্দর্য হানি হবে আর কি। সেটাও যদি কালো করে, হ্যাঁ, যদি মেহেন্দি ব্যবহার করেন বা আর যদি মেহেন্দি ব্যবহার করেন তাহলে তো একটা সুন্নাহ আদায় হবে, একটা সুন্নাহ। রোজাতে কোনো প্রভাব পড়বে না। এবং তিনি যেটা দ্বিতীয় জানতে চেয়েছেন যে কাপড়বিহীন অবস্থায় গোসল করে, এটাও রোজা রোজার বাইরে সব একই কথা। আপনি প্রয়োজনে আপনার শরীর বিবস্ত্র হতে পারবেন, কিন্তু এটা একজন ইমানদারের ইমানের স্পিরিট পরিপন্থী যে আপনি ফেরেশতারা আমাদের সঙ্গে থাকেন, তারা লজ্জাবোধ করেন, এরকম পরিস্থিতি তৈরি করা একদম মানে বিবস্ত্র বস্ত্রহীন হওয়া এটা যতটা না পারা যায়। যদি একান্ত কারো পরিচ্ছন্নতার জন্য দরকার হয় তাহলে শরীয়তে অনুমতি আছে, কোনো গুণা নেই। বুজুর্গানের দিন রোজা অবস্থায় করলে বুজুর্গানের দিন কয়েকটি ক্ষতি বলেছেন, যদিও শরীয়ত জায়েজ রেখেছে তার মধ্যে একটি বিষয় বলেছে যে এর দ্বারা লজ্জা কমে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা প্রশংসা করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমি কি তাকে দেখে লজ্জা করব না যাকে দেখে ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়, ওসমান। ওসমান এত হায়া, তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করার পরে এই হাত দিয়ে তিনি কোনোদিন লজ্জাস্থান স্পর্শ করেননি। লজ্জাস্থান স্পর্শ করা তো জায়েজ, ডান হাত বাম হাত দিয়ে, তো উনি জায়েজ না জায়েজের বিষয় নয়, এখানে একটা ভালোবাসা এবং শ্রদ্ধার বিষয়, মহব্বতের একটা বিষয়। আমি একজন ইমানদার, আমি কখনো বস্ত্রহীন হওয়া এটা আমার কামনা নয়, প্রয়োজনে হতে পারি কিন্তু এটা অ্যাভয়েড করা উচিত। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি কুষ্টিয়া থেকে আন্না বলতেছি। জি, আমি আসলে এজরা তাহাজ্জুদ মানে বাকি পাঁচ ওয়াক্ত নামাজের মানে কথা জানতে চাচ্ছি, মানে কখন পড়লে ঠিক হবে, কয় রিকাত পড়তে হবে, আর আওয়াবিল নামাজ কি এক নিয়তে পড়তে হবে? আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। সুন্দর একটি বিষয় আপনি জানতে চেয়েছেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মহতারাম বুঝতে পেরেছেন। হ্যাঁ, তিনি নফল নামাজের কথা আসলে জানতে চাচ্ছেন। দেখুন, রমজান মাস চলছে, এই মাসে সওয়াব বাড়িয়ে দেওয়া হয়, তো এই জন্য নফল নামাজের কথাও আসলে আমাদের জানা দরকার। বোনটি প্রশ্ন করেছেন, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ হলো শ্রেষ্ঠ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলেছেন, আমার বান্দা ফরজ নামাজের মতো অন্য কোনো কিছুর মাধ্যমে আমার নৈকট্য অর্জন করে না, তারপরে বান্দা নফলের মাধ্যমে আমার কাছে আসতেই থাকে, আসতেই থাকে, এমনকি আমি তার হাত হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই। তো সুতরাং পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়া অন্য যে সুন্নাহ নামাজ আছে, নফল নামাজগুলো আছে, যেমন ধরুন তাহিয়াতুল ওয়াদু, যখনই ওযু করবেন দুই রাকাত নামাজ পড়া, তাহিয়াতুল মসজিদ বা দুখুলুল মসজিদ, মসজিদে প্রবেশ করলে দুই রাকাত নামাজ পড়া, এবং ইশরাক নামাজ পড়া, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইশরাক দুই রাকাত অথবা চার রাকাত পড়া যায়, এটা হলো সূর্য ওঠার 10-15 মিনিট পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাম্মাতিন তাম্মাতিন তাম্মাতিন, পূর্ণ হজের সওয়াব তাকে দান করা হয়েছে। সুবহানাল্লাহ। আওয়াবিনের নামাজ আছে, চাশতের নামাজ আছে,
এই নামাজগুলো আপনি আপনি দুই রাকাত থেকে চার রাকাত, ছয় রাকাত, আট রাকাত যেভাবে ইচ্ছা আপনি পড়তে পারেন, এবং এটা মাগরিবের পরে পড়তে পারেন। তারপরে চাশতের নামাজ এটা আপনি পড়তে পারেন সূর্য যখন উঠে যায় দোহা, অর্থাৎ বারোটার আগে, এগারোটা, দশটা, সাড়ে দশটার দিকে, এই সময় যখন সূর্য পরিপূর্ণ তেজ সরাতে শুরু করেছে, এই সময় এই নামাজটা পড়তে পারেন। এছাড়া শেষ রাতের যে কোনো নামাজ, কিয়ামুল লাইল, এগুলো পড়তে পারেন। আরও তাওবার নামাজ আছে, তাওবার উদ্দেশ্যে ধন্যবাদ, অনেক নামাজ আছে, নফল নামাজ আপনি যত বেশি পড়বেন তত আল্লাহর কাছে যাবেন, আপনি পাবেন আল্লাহ তাআলার কুরবত হাসিল করতে, আমরা পারবো, যিনি আদায় করবেন তিনি পাবেন। তবে আপনি সকলের জন্য দোয়া করবেন, সকলে যেন আমরা এই নামাজগুলো পড়তে পারি। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। জি ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। জি আপনি প্রশ্ন করুন। আপনি বলুন। এই যে আমার বোন জামাই অসুস্থ, তো হুজুর আবার দোয়া করে দিয়ে না, আমার বোন জামাই অসুস্থ, দোয়া করবো আল্লাহ তাআলা সকলের জন্য। আমরা দোয়া করি, যারা বলবেন যারা বলছেন না, সকলের জন্য আসলে আমরা দোয়া করি। এখানে দোয়ার মধ্যে যত ব্যাপকতা অবলম্বন করা যায় ততই কিন্তু দোয়া ও দোয়ার জন্য তত লাভ। আল্লাহ তাআলা সমস্ত অসুস্থ মানুষকে, বিশেষ করে আপনার বোন জামাইকে সুস্থ করে দিন। তিনি জানতে চেয়েছেন বাবা মার জন্য যারা জীবিত আছেন তাদের জন্য রব্বির হামহুমা কামা রব্বে আইনি পড়া যাবে কিনা। এই দোয়াটার অর্থটা না বোঝার কারণে ভুল হচ্ছে। অর্থটা হলো যে হে আল্লাহ, আল্লাহ বলছেন যে হে রব, আপনি তাদের দুজনকে অর্থাৎ বাবা মাকে সেভাবেই দয়া করুন যেভাবে ছোটবেলায় আমাদের প্রতি তারা দয়া করেছেন। তো এই দয়াটা তাদের আল্লাহর দয়া, তাদের জীবিত থাকতেও দরকার, জীবিত থেকে কবরে চলে গেলে কবরে যাবেন তখন আরো বেশি দরকার। এই জন্য জীবিত মৃত সকলে রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সাগীরা এই দোয়াটা। জি মুফতি সাহেব ধন্যবাদ জানাচ্ছি, অনেক সুন্দর আলোচনা আজকে আপনি আমাদের অনুষ্ঠানে করেছেন। আল্লাহ তাআলা আপনার হায়াতকে বরকতময় করুন। দর্শক মণ্ডলী, অনেক দর্শক বন্ধু এখনো আছেন প্রশ্ন করার জন্য। আজকে আমাদের হাতে সময় যতটুকু আছে এখন আমরা দোয়ায় চলে যাব, কারণ ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করলে, সকলকে সুস্থতা দান করলে আগামী দিন ইনশাআল্লাহ আবারও এই পর্দায় আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে মাফ করে দিন এবং গুনামুক্ত রোজা রাখার তৌফিক দান করুন আল্লাহ তাআলার কাছে, সেই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আগামী অনুষ্ঠানের সাথে থাকবেন, এই আশাবাদ ব্যক্ত করছি দর্শকদের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নবিয়িনা ওয়া শাফিঈনা وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا أرحم الراحمين، يا أكرم الأكرمين، يا أول الأولين، يا آخر الآخرين، يا ذا القوة المتين، يا راحم المساكين. مولاي كريم الله أمر غنغار بندر أبنى الشاهد أربار هاتولي، مولاي كريم شردين رجار كيتشي، কিছুক্ষণ পরে ইফতার করতে যাব। আল্লাহ ইফতারের আগে দোয়া কবুল হওয়ার সময় বড় আশা নিয়ে আল্লাহ ঈমানের সাথে সওয়াবের আশায় গুনাহগুলোকে ক্ষমা করানোর জন্য আপনার কাছে হাত তুলে
আল্লাহ খাস মনে বিনয়ের সাথে বলছে, মেহরবানি করে আমাদের জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন। আমিন। কবিরা সগীরা জানা অজানা শিরকি বেদাতি তমাম গুনা থেকে তওবা করছে, আর গুনা করব না। মেহরবানি করে জিন্দগির গুনাগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ তওবার উপরে অটল থাকার তৌফিক দান করেন। তওবাতান নসুহা আমাদেরকে মেহরবানি করে আপনি দান করেন। মাওলাই করিম, আমরা যারা হাত তুলেছি, আল্লাহ আমাদের অনেকের মা বাবা কবরে শুয়ে আছেন, আত্মীয় স্বজন কবরে শুয়ে আছেন, আমার নিজেরও বাবা মা কবরে শুয়ে আছেন। আল্লাহ বসুন্ধরা গ্রুপের সাথে যুক্ত যারা রয়েছেন, যাদের বাবা মা কবরে শুয়ে আছেন, আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেবের, আল্লাহ আল্লাহ বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছেন, মেহরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহ ইসলাম আমরার সাথে যুক্ত ছিলেন, অনেকে মাহে রমজানে একসাথে সপরিবারে বসে এই অনুষ্ঠানটি দেখতেন, আজকে একজন সদস্য নেই, কারো দুইজন নেই। মাওলাই করিম, আল্লাহ এই অনুষ্ঠানকে মহাব্বত করার কারণে, দোয়ায় শরীক হওয়ার কারণে আল্লাহ মেহরবানি করে মহাব্বতকে আপনি কবুল করে দিয়ে, কবুল করে আল্লাহ জান্নাতের ফয়সালা আপনি করে দেন। মাওলাই করিম, দীন ও ইসলামকে মহাব্বত করলে আপনাকে পাওয়া যায়, কোরআনকে মহাব্বত করলে আপনাকে পাওয়া যায়, আল্লাহ রোজাকে মহাব্বত করলে আপনাকে পাওয়া যায়। মেহরবানি করে আমাদের সকলের জন্য আল্লাহ আপনার কর্বতের ফয়সালা করে দেন, আল্লাহ নৈকট্যতার ফয়সালা করে দেন। মাওলাই করিম, আমাদের দেশের উপরে খায়ের বারাকাত দান করুন, সারা বিশ্বের উপরও খায়ের বারাকাত দ্বারা আপনি ভরপুর করে দেন। মুসলিম ভাই বোনেরা যারা ইন্তেকাল করেছেন সকলকে আপনি মাফ করে দেন, যাদের আব্বা আম্মা বেঁচে আছেন সকলকে মাফ করে দেন। আল্লাহ অনেক বাবারা, অনেক মায়েরা, অনেক বোনেরা দোয়া চেয়েছেন, মাওলাই করিম অসুস্থ মানুষগুলোকে সুস্থতার নেয়ামত দান করেন। আল্লাহ আমরা দেখেছি, আমরা শুনেছি, আমরা পড়েছি, মাওলাই করিম আপনি তো অসম্ভবকে সম্ভব করার মালিক, আপনি তো কুন ফায়া কুনের মালিক। মাওলাই করিম সকল শক্তির আধার, সকল শক্তির মালিক, সকল ক্ষমতার মালিক। মেহরবানি করে বিপদগ্রস্ত ব্যক্তিদের বিপদগুলোকে আপনি দূর করে দেন। আল্লাহ যারা রিজিক চায়, মেহরবানি করে অভাবকে আপনি দূর করে দেন, রিজিককে আপনি বাড়িয়ে দেন। মাহে রমজানে আল্লাহ রিজিকে বরকত হয়, আল্লাহ হায়াতে বরকত হয়, মেহরবানি করে সেই ফয়সালা আপনি করে দেন। আল্লাহ যারা অসুস্থ, মেহরবানি করে তাদেরকে সুস্থতার নেয়ামত দান করেন। যারা নফল ইবাদত করছেন, তেলাওয়াত করছেন, নামাজ পড়ছেন, জিকির আজকার করছেন, আল্লাহ মেহরবানি করে আপনি কবুল করে নেন। আমাদের সিয়ামকে, আমাদের সাহারিকে, আমাদের ইফতারকে, তারাবিকে, কেয়ামুল লাইলকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারের অন্তর্ভুক্ত যারা আছেন সকলকে নেক হায়াত দান করেন। বরকতময় রিজিক, বরকতময় হায়াত, বরকতময় সময় আপনি দান করেন। ওগো করিম, মেহরবানি করে আল্লাহ হায়াতকে আপনি বাড়িয়ে দেন। মাওলাই করিম রিজিককে আপনি বাড়িয়ে দেন। আল্লাহ আপনার কাছে চাওয়ার মতো তরিকা, ভাষা আমাদের জানা নাই, বলার মতো আল্লাহ কিভাবে বলতে হয় সেটাও আমাদের জানা নাই। আল্লাহ আমরা জানি আল্লাহ আপনার কাছে চাইলে পাওয়া যায়, অনেক আবেগ, অনেক অনুভূতি, আল্লাহ অনেক তামান্না আমাদের ভেতরে রয়েছে। মেহরবানি করে আমাদের দিলের দিকে তাকিয়ে আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। আল্লাহ দিলের নেক মাকাসিদগুলো আপনি পূরণ করে দেন। সব ধরনের সারা রাত থেকে, খোরাফাত থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। গুনাহ মুক্ত রোজা পালন করতে পারি সে তৌফিক দান করুন। মাওলাই করিম, আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে চাই, শয়তান বিভিন্নভাবে আমাদেরকে ধোঁকা দিতে চায়,
আল্লাহ শয়তানের পথ থেকে মেহরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করুন। যারা হাত তুলেছেন আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদ গুলো আপনি পূরণ করে দিন। মাওলাই করিম ইসলাম আমরা অনুষ্ঠানকে আল্লাহ দর্শক বন্ধুরা আমার মা ও বোনেরা বাবারা এত ভালোবাসেন পছন্দ করেন, এই মোহাব্বতকে আপনি কলবে ঢেলে দিয়েছেন, এই মোহাব্বতকে জরিয়া করে দুনিয়া আখেরাতে আপনি শান্তির ফয়সালা করে দেন। মাওলাই করিম আল্লাহ সৌকে জান্নাত জান্নাতের বাজারে আপনার দিদার যেন নসিব হয় সেই ফয়সালা আপনি আমাদের জন্য করে দিন। আল্লাহ ইসলাম আমরা এই পরিবারকে আপনি কবুল করে নেন, এই প্রোগ্রামকে আপনি কেয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। মাওলাই করিম আমাদের বলার মধ্যে অনুষ্ঠান দেখার মধ্যে আপনি এখলাস দান করেন। আল্লাহর সব ধরনের রিয়া থেকে সব ধরনের লোক দেখানো থেকে মেহরবানি করে আপনি হেফাজত করুন। মাওলাই করিম আমাদের সকলকে আপনি মাফ করে দিন। রহমতের দিনগুলো চলে যাচ্ছে আল্লাহ, আল্লাহ মেহরবানি করে পরিপূর্ণ রহমতের আপনি ফয়সালা করে দিন। মাওলাই করিম ইফতার সামনে রয়েছে, কিছুক্ষণ পরে ইফতার করে আমরা রোজাকে খুলব। ওগো করিম আল্লাহ আমাদের চাহিদাও আছে, শুধু আপনার ভয়ে মাওলাই করিম আপনার ভয়ে আমরা খাবারকে মুখে দিচ্ছি না সময় হওয়ার আগে। ওগো করিম মেহরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। মাওলাই করিম আমাদের জন্য জান্নাতের ফয়সালা করে দেন, জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দেন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। ইয়া করিম, ইয়া রহিম, ইয়া মুজির, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আমিন ইয়া রাব্বাল আলামিন, বিরহমতিকা ইয়া আরহামার রাহিমিন।